আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন শেয়ার করব। আর এটা আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি, আর এখন আমি ফুলের মাঝখানটাতে ফেব্রিক্যাল যে গ্লুটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। আর ফুলের মিডলটা কিন্তু মোটামুটি অনেক বড় করে দিয়েছি। আর এখানে আমি ইউজ করব একটা মিরর, আর মিররটা আমি এভাবে করে এখন গ্লুর উপরে লাগিয়ে দিলাম। এটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি পাতার কাজটা করার জন্য এখানে নিয়েছি শ্যাওলা কালার সুতা অথবা জলপাই কালার সুতা বলতে পারেন, তিন তার। এখানে আমি ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা। এখন আমি পাতার ভিতর দিয়ে দিচ্ছি ফিশবন স্টিচ। আর এখানে এটার জন্য আমি প্রথমে মাঝখানে একটা ফোর দিয়ে দুই পাশ থেকে এভাবে করে ফোর তুলছি। আর এখানে কিন্তু ফেব্রিকটা একটা মোটা কাপড় নিয়েছি আমি, এটা সুতি কাপড় না, আপনারা যে কোনো কাপড়ের কাজটা করতে পারেন। আর এটা কিন্তু একেবারে একটা ব্লু কালার, ডিপ নেভি ব্লু কালার একটা কাপড়ের কাজটা করছি। এখানে আমি সুতাটা তিন তার নিয়েছি, এতে করে পাতাগুলো খুব ফ্লাফি দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে এখানে দুই তার সুতাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার কাপড়টা একটু মোটা, তাই আমি সুতাটা একটু মোটা করে নিলাম যাতে পাতাগুলো দেখতে সুন্দর লাগে। আর সেলাইগুলো অবশ্যই পাশাপাশি করে দিবেন, যেন মানে পাতার ভিতরে সেলাইয়ের ভিতরে কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একেবারে কাছাকাছি করে ফোর দিলে দেখতে একেবারে ভরাট হবে এবং সুন্দর লাগবে। আর আমি এই নেভি ব্লু কালার কাপড়ের উপর ড্রয়িং করেছি একটা গ্লিটার জেল পেন কলম দিয়ে। আপনারা এই কলমটা দিয়ে যে কোনো ডিপ কালার কাপড়ের উপর কিন্তু ড্রয়িং করতে পারবেন খুব সহজেই। তো এখানে আমার পাতার কাজটা করা হয়ে গেছে, তো আমি এভাবে করে এখন বাকি যে পাতাগুলো আছে এগুলো করব। আর এখানে একতার সুতা দিয়ে মাঝখানে যে ডালটা আছে সেই ডালের কাজটা করছি। এখানে আমি এটাকে সুন্দর করে সেট করে নিলাম। এখন আমি সাইডের যে ডিজাইনটা আছে এটাও একতার সুতা দিয়ে করব, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে সাবু ফোর অথবা গিট ফোর অথবা প্লাস্টরিনা ডাবল নট স্টিচ বলে এটাকে মূলত, তো এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন একতার সুতা দিয়ে কিন্তু এই কাজটা করলে দেখতে বেশ ভালো লাগে, খুব ছোট ছোট করে এই যে সাবু ফোরগুলো হয় এটা বেশ ভালো লাগে। আপনারা এখানে দুইতার সুতা দিয়েও করতে পারেন, এতে করে সেলাইগুলো আরও মোটা মোটা করে পড়বে। এই ফোরটা দিয়ে বেসিক্যালি কাজ করা হয় নকশি কাঁথা, দেখতে বেশ ভালো লাগে। তো এখন আমি এভাবে করে শুধু এই ডিজাইনটাই কিন্তু এই সাবু ফোর দিয়ে করছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো বা লাইক দিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশন বারে অলে প্রেস করে রাখলে সাথে সাথেই দেখা যায় নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করার পরে এই সাইডে যে আর একটা পাতা ডিজাইন করেছি এটা আমি দিয়ে দিচ্ছি শাটিন স্টিচ। মূলত আমি এখানে তিন ধরনের ডিজাইন দিয়ে কিন্তু সাইডের কাজগুলো করেছি। তো শাটিন স্টিচটাও কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে কাজ করতে হবে, যেন ভিতরের দিকে কোনো স্পেস খালি না থাকে অথবা একটা ফোর উপরে নিচে না হয়। একদম যেভাবে ড্রয়িংটা করবে ঠিক সেইভাবেই সেলাই দিবেন, একেবারে পাশাপাশি করে একটা সিকোয়েন্স মেনটেন করে কাজটা করবেন। তাহলে দেখবেন আপনার কাজের যে সাইডটা এটা ফিনিশিং সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখন এই পাতাটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার লুকিংটা এরকম হয়েছে, ফুলটা বাকি আছে। চলেন দেখা যাক আজকের এই সুন্দর ফুলের ডিজাইনটি কীভাবে করি। আর আজকের কাজটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সিঁদুর লাল কালার সুতা, আর এখানে আমি দুইতার সুতা নিয়েছি। এখানেও আমি সুতি লাচ্ছি সুতাটা ব্যবহার করছি। আর এখন দেখুন ফুলের যে ভিতরটাতে আমি ছোট ছোট করে কিছু দাগ দিয়েছি, তো মূলত এখানে আমি ডিজাইনটা যে করব সেটা বোঝানোর জন্য। এখন আমি এখানে একটা ফ্রেঞ্চ নট দিয়ে দিলাম, এখন আবারও পাশে একটা ফ্রেঞ্চ নট দেবো। আর এটার জন্য কিন্তু আমি সুতাটাকে শুয়ের ভিতরে দুই প্যাচ দিচ্ছি। এটা বলার কারণ হচ্ছে আমরা সুতাটা কত গুণ নিচ্ছি এবং সুইটাকে কতবার প্যাচাচ্ছি এটার উপরে কিন্তু আপনার নটের যে সাইজ এটা ডিপেন্ড করে। তো আমি এখন মিররের একটু দূর থেকে, মানে মিররের সাইডটা একটু জায়গা খালি থাকবে, তারপরে কিন্তু আমি একেবারে লাইন দিয়ে মানে সিকোয়েন্স অনুযায়ী একেবারে রাউন্ড করে আমি এই ফ্রেঞ্চ নট দিয়ে কাজ করব। আর অবশ্যই এক্ষেত্রে সুতার টানার ব্যালেন্সটা সমান রাখবেন, খুব বেশি জোরে টানলে কিন্তু আপনার এই নটগুলো খুব ছোট হয়ে যাবে, আবার খুব বেশি ঢিল রাখলে কিন্তু নটগুলো বড় হয়ে যাবে। তাই যেইভাবে টানবেন সুতাটা ঠিক একই নিয়মে প্রত্যেকটা কাজ করতে হবে। মিররটা কিন্তু বেশ বড়, যাই হোক
এখন আমি এখানে দেখুন একেবারে সার্কেলটা করে ফেলেছি, এখন সার্কেলে আবার একটা রাউন্ড দিয়ে দিচ্ছি। মূলত আমি এই যে ফুলের ডিজাইনটা করেছি এটা সম্পূর্ণই কিন্তু আমি এভাবে করে ফ্রেঞ্চ নট দিয়ে ফিল আপ করবো। এটা বলতে পারেন ফ্রেঞ্চ নট দিয়ে আর কি ভরাট সেলাই। এভাবে করে কিন্তু আপনারা পাতা বা ফুল যে কোনো কিছুই করতে পারেন, ভরাট কাজ বেশ সুন্দর লাগবে। এবং এই কাজটা কিন্তু আসলেই সুন্দর লাগে, নট সেলাইটা দিয়ে কাজ করলে যে কোনো জিনিসই ভালো লাগে। আর যেহেতু আমি এখানে বড় একটা ফুল সেলাই করছি আর সম্পূর্ণ নট সেলাই দিয়ে, আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো দেখুন এখন আমি সাইড থেকে একেবারে ভিতরের অংশে কোনো জায়গা না রেখেই কিন্তু সুন্দর করে একেবারে পাশাপাশি করে ফুলগুলো দিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, যেহেতু কাজগুলো করতে অনেক সময় লাগে তাই আমি একটু তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দিয়ে কাজটা দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হবে। জাস্ট এভাবে করে সার্কেল প্রথমে আপনি পাপড়িগুলো দিবেন, তারপরে ভিতরের কাজগুলো করে নেবেন। তো এভাবে করে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এখন আমি মিররের সাইড দিয়ে যে একটা জায়গা রেখেছিলাম সেই জায়গাটাতে আমি পার্ল ইউজ করছি। আসলে আমি রুমে লাইট জ্বালিয়ে কাজ করছি তাই কালার এবং স্টিচগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কাজ, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বেবি ড্রেসের উপরে মানে বডির অংশে কিন্তু এভাবে করে ফুল দিলে বা বড় করে পাতা টাতা করলে বেশ ভালো লাগবে। এছাড়াও আপনারা এভাবে বড় বড় করে ফুল এঁকে তারপর এভাবে করে কাজ করতে পারেন কুশনে, সুন্দর লাগবে দেখতে। এখন এটা খুবই ট্রেন্ডি একটা ডিজাইন যে ফ্রেঞ্চ নট দিয়ে ফুল ভরাট সেলাই। আর আমি এখানে এখন ছোটো যে পার্লগুলো ইউজ করেছিলাম সেই পার্লটাকে এভাবে করে এখন সেট করে নিচ্ছি আমার মিররটার চারপাশে। আপনি এটা চাইলে দিতে পারেন, নাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে এটা দেখতে বেশ ভালো লাগে, চাইলে এখানে সুতার কাজও দিতে পারেন। তো সুন্দর করে এখন আমি এই পার্লটাকে সেট করে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল আমার এই সুন্দর ডিজাইনটি, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।